তো দর্শক বিন্দু, স্ক্রিনে থাকা এই ভিডিওটা দেখে তোমাদের মনে হতে পারে যে টিকটকারদের কোনো ট্যালেন্ট নাই। ওকে, তো দর্শক বিন্দু, টিকটকারদের মাথায় যে কোনো ট্যালেন্ট নাই সেটা অনেকবার আগেও প্রমাণ হয়েছে আমাদের আজকের উগান্ডার থেকে দেওয়া ভুয়া নিউজের একটাই কারণ। এন্ড সেই কারণটা হলো টিকটকারদের মাথায় তো কোনো ট্যালেন্ট নাই, তাহলে এই ভিডিওতে কেন এত লাইক কমেন্ট শেয়ার হয়েছে, কেন এত হাজার হাজার মানুষ এই ভিডিওতে লাইক কমেন্ট করছে সেটাই আজকে সংবাদে আমরা বাহির করব। তো আমি আপনাদের সাথে আছি জব্বর উদ্দিনের ছেলে ওরফে খলিল মিয়ার ছোট ভাই, কাশেম মিয়ার বড় ভাই, আব্দুল কুদ্দুস ললি উদ্দিন শফিউল্লাহ প্রম উগান্ডা নাইজেরিয়া। আমি জানি আপনাদের সবার কাছে আমার নামটা অন্তত ভালো লেগেছে এবং ভালো লাগাটাই স্বাভাবিক, কারণ নামটা ছিল খুব ছোট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘটনাটি শুরু হয় এখান থেকে, ইটস শরীফ নামক কোন একটা ইউটিউবার টিকটকারদের রোস্ট করার জন্য টিকটক মার্কা বস্তি অ্যাপে যায়। এন্ড সে টিকটকারদের বস্তি মার্কা প্ল্যাটফর্মে ঢুকে অনেক খোঁজাখুঁজির পর একটা টিকটক ভিডিও দেখে। ভিডিওটা দেখার পর সে নিউটনের তৃতীয় সূত্র অ্যাপ্লাই করে ভিডিওতে কেন এত ভিউজ হয়েছে সেটা খুঁজে বাইর করতে পারে না, কারণ ভিডিওতে না ছিল কোনো ফানি কন্টেন্ট, না ছিল এন্টারটেইনমেন্ট মূলক কোনো ভিডিও, বা না ছিল দুজন কপত কপতি মার্কা ভিডিও। আর সেই ইউটিউবার দীর্ঘ 24 সেকেন্ড টিকটক ভিডিওতে খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে সর্বশেষ ভিডিওটা আমাদের মতো ওয়ান্ডার নাইজেরিয়ার নিউজ রিপোর্টার হাতে তুলে দেয়, যাতে এই ভিডিও কি আছে সেটা আমরা বাহির করতে পারি। তো আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে আমাদের উগান্ডার নিউজ দেখার অপশন ঘটলো। এন্ড ফাইনালি আমরা অনেক জুমিং গ্লাস এমনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বুঝতে পারলাম যে এখানে আসলে কি কারণে ভিডিওটা ভাইরাল হয়েছিল। আসলে ভিডিওটা ভাইরাল হওয়ার মেইন কারণ ছিল মেটার লাউয়ের বাগান। মেটার লাউয়ের বাগানগুলো এতই সুন্দর ছিল, এতই সুন্দর ছিল যেটা কিনা পাবলিক জল্পনা কল্পনা করেও ভাবতে পারে নাই, যার কারণে মেয়েটা যখন টিকটকে এসে তার লাউয়ের বাগান পাবলিক প্লেসে এসে সবাইকে দেখাচ্ছে, সেহেতু সবাই ফ্রিতে ফ্রিতে মেয়েটার লাউয়ের বাগান দেখে আর মেয়েটাকে লাইক কমেন্টে শেয়ার করে। ধন্যবাদ ভুয়া নিউজ ফ্রম উগান্ডা নাইজেরিয়া। তো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ শরীফ এন্ড ওয়েলকাম টু ইটস শরীফের নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তারপর বলো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের কাহিনী কি? আজকের ভিডিওর কাহিনী হচ্ছে কিছু সাংঘাতিক টিকটকার। তো কলিজার ভাই ব্রাদার, চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করি। যদি কোনোদিন বিশ্বকাপ জিতে ব্রাজিল, ওই দিন আমি সবাইকে একটা গল্প শোনাব। নেইমার নামে একটা ছেলে মাঠে ব্যথায় গড়াগড়ি করত, আর ওইটার এই সবাই অভিনয় বলতো। একের ভিতরে সব, যেমন আমাদের লেকচার গাইড, আমাদের লেকচার গাইডও যেমন একের ভিতরে সব, সেখানে উমরান ফায়ারও একের ভিতরে সব। গায়ে পড়ছে আর্জেন্টিনার জার্সি, সুনাম করতেছে নেইমার জুনিয়রের নামে, আর এইদিকে পিছনে লেখা রোনালদো। আসল ব্যাপারটা তোমরা সবাই জানো না, আসল ব্যাপারটা হলো উমর ভাই অনেক দরদ দিত, এখন সে চাইতেছে আমি এক টিম কেন সাপোর্ট করবো, আমি সাপোর্ট করলে তিনও টিমকেই সাপোর্ট করবো। বাবা বাবা বাহ, কত সুশ্রীল ভিডিও! তারপরে তোমরা বলো যে টিকটকে শুধু অশ্লীলতাই চলে, কেন রে ভাই? তোদের চোখে কি এসব টিকটক ভিডিও গুলো পড়ে না? কত সুশ্রীল ভিডিও! এসব ভিডিও দেখলে তো চোখের শান্তি, দশের শান্তি, দেশের শান্তি, মাথার শান্তি। এসব বোকাদের দেখলে মন চায় আশায় রে খাঁচার ভিতরে ভরে রাখি। শালা মাগুলো নিজেদের পরিবারে নষ্ট, আবার টিকটকে এসে টিকটকটারে নষ্ট বানাইতেছে। গাইস ছোট্ট একটি বিজ্ঞাপন। আচ্ছা ঠিক আছে গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার লাভার, নিয়মিত ফ্রি ফায়ার খেলো এবং কি তোমাদের আইডিতে ডায়মন্ড টপ আপ করো, তাদের জন্য আমি একটা সাইট নিয়ে আসছি। হ্যাঁ, এটা অবশ্যই ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট, যেখান থেকে তোমরা খুব সহজে ডায়মন্ড টপ আপ করতে পারবে। ট্রাস্টের কথা নাই বললাম, তোমরা এখান থেকে 100% ট্রাস্টেড ভাবে ডায়মন্ড নিতে পারো। আর এই 1xBet ওয়েবসাইট থেকে তোমরা খুব কম মূল্যে ডায়মন্ড পেয়ে যাচ্ছ, যেমন একটা উইকলি 145 টাকা, একটা মান্থলি 720 টাকা। সো এখান থেকে ডায়মন্ড কিনতে হলে এখনই এই ভিডিওর কমেন্ট বক্স এবং ফিন কমেন্ট বক্স চেক করুন, ওখানে একটা ভিডিও লিংক দেওয়া থাকবে। যদি 14ই ফেব্রুয়ারিতে চাও ঘুরতে, তাহলে আজই প্রপোজ করো আমাকে। আরে রাফ কি বলেন, 14ই ফেব্রুয়ারিতে ঘুরতে চাইলে আপনাকে এখনই প্রপোজ করতে হবে? আমি তো আপনাকে প্রপোজ করার জন্য অলওয়েজ রেডি, তবে আমি তোমাকে ভালোবাসার জন্য প্রপোজ করব না। আমি তোমাকে প্রপোজ করতে চাই ফুল দিয়ে শুরু করে, আর শেষ করতে চাই ফার্মেসির দোকান দিয়ে। রিপাত লিখেছে যে পুরান ঢাকায় আসেন, আপনাদেরকে বিরিয়ানি খাওয়াবো। আসতে পারতাম কিন্তু আমরা অনেক দূরে থাকি, তো বাইরে। ইয়াসির কমেন্ট করেছে, তোরা পুরান ঢাকায় আয়, বিরিয়ানি তোদের হো। বিষয়টা সবাই বুঝবে না, অনলি লিজেন্ড ক্যান আন্ডারস্ট্যান্ড। ওই মন্টুর নেক্সট ক্লিপ লাগা। মিলন অলওয়েজ টুকাই। ভাই আমি টুকাই না তো, আমি শিক্ষিত টিকটকার, এই যে আমার আইডি কার্ড। টুট টুট টুট। দেখো ভাই, তুমি যাকে মিন করে ভিডিওটা বানাও বা যাকে নিয়ে ভিডিওটা বানাও, আমি তোমাকে অলওয়েজ টুকাই বলবো। হ্যাঁ, তুমি যত খারাপ মানুষকে মিন করে ভিডিও বানাও না কেন, আমি তোমাকে অলওয়েজ টুকাই বলবো। কেন বলবো জানো? কারণ তুমি সামান্য একটা মানুষকে অপমান করার জন্য নিজের গায়ে জুতার মালা পরে ঘুরতেছো, সামান্য একটা টিকটক করার জন্য নিজের গলার মধ্যে জুতার মালা ঝুলিয়ে রাখছো। ভাবা যায় মানে এদের মাথায় কি পরিমাণ ঘিলু রয়েছে? তোদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তো তোদের এসব ভিডিও গুলো দেখে। কি বলবো, যাই হোক।
হ্যাঁ, এরাই হচ্ছে আমাদের দেশের 11 মিলিয়ন ডাস্টবিনের গুরু। ভাবা যায় এরকম একটা মানুষের 11 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এই সোশ্যাল মিডিয়াতে যদি কোনো কিছু দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় সেটা হচ্ছে রাকিব হোসেনের ভিডিও। তো গাইস, এই ভিডিওতে তোমরা বেশি বেশি লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, তাহলে নেক্সট টাইম রাকিব হোসেনকে নিয়ে নিউ ধামাকা ভিডিও চলে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।